আগে ভোদাই স্যার কি হয়েছে আপনার? অমন মুখ শুকিয়ে শুটকি হয়ে গেল কেন? আর বলিস না বাবা খেচা, আমার সময় না ঠিক সুবিধে চলছে না। সবাইকে রক্ষা কর, কিন্তু আমাকে একটু বেশি। দেখো বাবা খেচা, ওই মালটা কিটা সিল্লাতে সিল্লাতে আসছে। আরে স্যার, কোনো মাতাল ফাতাল হবে হয়তো। আমি কোন মাতাল ফাতাল নয় রে, আমি হলাম তান্ত্রিক, ধৈরব তান্ত্রিক। আমি দেখতে পারতেছি এই মোটা লোকটা বিপদে পড়িয়েছে। বাবা, আপনি কি করে বুঝলেন বাবা? আমাকে রাস্তা দেখান, আমি তো হতাশায় ঘুরে বেড়াচ্ছি। ওরে বসো, স্বয়ং মা আমাকে তোর কাছে পাঠিয়েছে তোর রক্ষা করার জন্য। মা আমার অন্তরে খুঁজা মারিয়া দেখিয়ে দিল আর বললো, যা যা এই মোটা লোকটার কৃপা করে আয়। আগে মা আপনাকে পাঠিয়েছে আমার রক্ষা করার জন্য। আপনার মনে ধনে যা চাই আপনি তাই করুন, কিন্তু আমাকে রক্ষা করুন। ওরে বসো, মা তো তোকে রক্ষা করবে, সাথে তোকেও তোমার রক্ষা করতে হবে। আর এই কথা এখানে বলা যাবে না, মা আমাকে বারবার করে বলে দিয়েছে সিক্রেট। ঠিক আছে ঠিক আছে, এখানে বলতে হবে না। এই বাবা খেচা, তুই কি করছিস কোন দাঁড়িয়ে? কোথায় স্যার? কিছু না। শুন, বাবা আজ থেকে আমাদের সাথে হোস্টেলে থাকবি, তাড়াতাড়ি যা, কি সবাইকে বলে দে। কালিমা রক্ষা কর। চলুন বাবা আমাদের কুঠিরে। ইয়া দেবী সর্বভূতে শক্তি রূপে মা রক্ষা কর, রক্ষা কর মা। বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। বলছিলাম যে ওই সাধু বাবাটা কোন ঘরে থাকবে? আরে আর বলিস না, স্যারের ঘরের পাশে যে ঘরটা আছে না, ওই ঘরেই থাকবে। তাতেই চ মালটা বনে চলে এসছে। একটার নাম লালটু আর একটার নাম পল্টু, আর এটা হলো খেচা। আমার সব থেকে জিগরা জিগরা, বুঝলেন গুরুদেব? প্রণাম নেবেন। শোন ভাই, এই খেচাকে বাদ দিয়ে ওই দুই চুদনাকে শিগগিরই আমার চোখের সামনে সরা। তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, সময় গনিয়ে যাচ্ছে। বাবা লালটু বলটু, তোমরা এখন আসতে পারো, গুরুদেবের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আর আমি যেটা খেয়ে হাসিস অভিশাপ দিয়ে দেবো, কিন্তু যা সিটকে ইন্ডা দিয়ে আয়। কি বলের কথা বলবে? ওর জন্য আমাদেরকে বিয়ে করে দিল ওই গুরুদেবের সেটের। আরে ভাই আস্তে কথা বল, আরে বিয়ে করে দিয়েছি তারই তো দেয়নি, চুপচাপ এখানে দাঁড়িয়ে দিলি শুন। আজ্ঞে বাবা, আপনার যা বলার আপনি এখন বলুন। বুঝলে, তোর মঙ্গল আর বৃহস্পতিতে কেউ পদ বাইরে ধুয়ে গেছে। গুরুদেব আপনি কি বলছেন? এবার আমি কি করবো? হতচ্ছাড়া, তোকে কিছু করতে হবে না, যা করার মা করবে। তুই শুধু আমার পাশে থাকবি। তোর কপালে কষ্ট আছে, যজ্ঞ করতে হবে, যজ্ঞ ভোম যজ্ঞ। বাবা আপনি যা করো তাই করুন, কিন্তু আমার ওই মঙ্গলের বৃহস্পতিকে এই পদ মারা হাত থেকে বাঁচান বাবা। ঠিক আছে, আমার কথা তুই মন দিয়ে শোন, পাটা লাগবে, পাটা পাটা বলি দিলেই মা শান্তি পাবে, বুঝলি? আর হ্যাঁ, 50,000 টাকা মার কৃপায়।